নমস্কার রোগনীরা ভাই, আর যদি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। যে কোনো কাজের ক্ষেত্রে বলা হয়, যদি সেই কাজে আপনার বিরক্তি আসে, তার মানে সেই কাজটা পণ্ড হওয়ার মুখে। দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, দীর্ঘদিন আপনার সমস্যা থেকে না বেরিয়ে আসা, দীর্ঘদিনের সমস্যা আরো বেশি জটিল দিকে চলে যাওয়া, এই সব কিছু মাঝে মধ্যে আপনাকে বিরক্তির দিকে নিয়ে যায়। তখন মনে হয় থুর, ওষুধ খেয়ে আমার আর কি হবে, আমি তো ভালো হচ্ছি না। এটা যখন আপনার মধ্যে চলে আসবে, তখন সত্যি দেখবেন আপনার শারীরিক অসুস্থতা থেকে আপনি বেরোতে পারছেন না। অনেক ক্ষেত্রে আপনারা ফোন করে ঠিক এরকম কিছু অভিযোগ করেন যে দীর্ঘদিনের সুগারের সমস্যা আমার রয়েছে, কিছুতেই সমস্যার কোনো সমাধান পাচ্ছি না, আমি সব কিছুই মেনটেন করার চেষ্টা করছি, তাও আমি ভালো হচ্ছি না। চিকিৎসক আমাকে সারা জীবন ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছে, তারপরেও আমার একটার পর একটা সমস্যা চলে আসছে, তার মানে এই সমস্যার কোনো সমাধান নেই। ঠিক এরকম প্রশ্ন যখন আপনারা করেন, তার উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমরা প্রস্তুত। আয়ুর্বেদের অনুষ্ঠান, আয়ুর্বেদ আপনার জন্য কতটা করতে পারছে সব বিষয় নিয়ে আমরা আজকে বলবো কথা। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আয়োজিত ওয়েলনেস আয়ুর্বেদের ফাউন্ডার ডক্টর শুভকৃতি ঘোষাল। তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি পেয়ে গিয়েছে আরো একজন অভিজ্ঞ চিকিৎসককে, ডক্টর হেমন্ত পণ্ডিত, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবু, প্রথমে আপনার কাছ থেকে অনুষ্ঠান শুরু করব, কারণ এমন কোনো ফ্যামিলি নেই যেখানে একজন বা দুজনকে আমরা পাবো না যে যাদের সুগার নেই। তো এবং সেটা খুব একটা অস্বাভাবিক নয়, অস্বাভাবিক বা খারাপ লাগা সেটা যখন তারা সঠিক তাদের মনের মতো ট্রিটমেন্ট পাচ্ছে না, তাদের বলা হচ্ছে সারা জীবন ওষুধ খাও, তারপরেও দেখা যাচ্ছে তাদের কোনো না কোনো একটা অর্গ্যান ফেলিওর হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কেন আবার আয়ুর্বেদের কাছে আসবো? আয়ুর্বেদ কি আমাদের নতুন করে কিছু করতে পারছে আমাদের? অবশ্যই। আপনি যেখানে বলছেন অন্যান্য প্যাথিতে এটা সারা জীবন ধরে ওষুধ খেতে হয় আর কি, কিন্তু আমাদের আয়ুর্বেদের দোষ বিভিন্ন রকম, মানে আপনি যেটা বলছেন সাইলেন্ট কিলার, মানে মডার্ন সায়েন্সে বলছে সাইলেন্ট কিলার, যেটা আপনি আগেই বলছেন যে সব অর্গানগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় সুগার হলে পরে। আয়ুর্বেদের কিছু থেরাপি আছে, মেডিসিন আছে, প্রথম মেডিসিন, কিছু থেরাপি, তারপরে জীবনযাত্রা স্টাইল, তাকে আমরা ঠিক ঠিক করে গাইড করি, তাতে কয়েক মাস ওষুধ খেতে হয় এবং তারপরে কিছু হাফস আমরা বলে দিই, তাতে খেলে সে তার চিরজীবনের মতো এই রোগ থেকে মুক্তি পায়। তার সঙ্গে কিছু খাবার, যেরকম যেগুলো শর্করা জাতীয় খাদ্য, ভাত, তারপরে আলু, বিভিন্ন জিনিস, সেগুলো আমরা বারণ করি, সেগুলো খেলে পরে অটোমেটিক বাড়বে আর কি। আমরা চাই সিস্টেমটাকে রিপেয়ার করতে, যেখান থেকে ইনসুলিনটা ক্ষরণ হয় সেখানে সঠিক ক্ষয় হয়ে। কিন্তু অন্যান্য আমাদের এমন পেশেন্টও আছে, অনেকদিন ওষুধ খাচ্ছেন, তাকে কিছু গাইড, মানে অনেক সময় তার পথ্য খাবার দাবার কী করবে, তারপরে তার ওয়াকিং, অনেক সময় হাঁটতে পারে না, যদি হাঁটতে না পারে তার আমাদের পঞ্চকর্মের আছে ব্যাপার আছে। প্রথম কথা, আমি ক্যালোরি বেশি খেলাম, সেটা যদি বার্ন না করতে পারি, ডিপোজিশন হবে, তার থেকে বাড়বে, ইনসুলিনও বাড়বে। সুতরাং আমরা সুষম আহার, সেটাকেও আমাদের এক্সপার্ট ডক্টর আছেন, তিনি গাইড করেন। সুতরাং চিন্তার কিছু কারণ নেই, যাদের সুগার আছে আপনারা আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করুন, আশা করছি কয়েক মাসের মধ্যেই তারা সুগার থেকে মুক্তি লাভ করবে। মানে একেবারে আমরা জোরের সাথে বলতে পারি যে সারা জীবন ওষুধ খাওয়ার দরকার নেই, আমার সবকটা অর্গ্যান, গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো নষ্ট হয়ে যাবে, এই ধরনের ভাবনা চিন্তার আমার কোনো প্রয়োজনীয়তা নেই? একদমই না, কারণ আমরা যদি ভালোভাবে চিন্তা ভাবনা করি, তো যেটা ডাক্তারবাবু বলছিলেন কি সাইলেন্ট কিলার, কেন এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, কি সুগার থেকে আমার চোখ নষ্ট হতে পারে, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এবং নেফ্রোপ্যাথিটা এতটাই ভয়ঙ্কর, যেখানে ডায়ালিসিস হয় এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, যেখানে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো আমরা সেই জায়গা থেকে মানুষকে বাঁচাতে পারছি, মানে আমি মডার্ন সায়েন্সের ওষুধ খাচ্ছি। আমরা মাঝে মাঝেই ফোন পাই কি আমরা ব্যথা যন্ত্রণা হোক, স্কিনের প্রবলেম হোক, সুগার হোক, আমি দীর্ঘ 10 বছর বা 15 বছর ধরে ওষুধ খাচ্ছি, তার কোনো রেজাল্ট, আপ টু ডেট রেজাল্ট আমি পাচ্ছি না, এখনও হয়তো আমার সুগার 200 বা 200-র ওপরে বা 300-র কাছাকাছি। অনেকে এরকমও বলেন কি আমরা জানি সুগার দু ধরনের আছে, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস, এবং ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আমরা দুটো ভাগ পাই, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট আর একটা ইনসুলিন নেয় না। সেখানটা আমরা যখন যাচ্ছি, আমরা দেখছি যে সমস্ত পেশেন্টরা ইনসুলিন নিচ্ছেন, ধরুন কেউ দিনে 2 বার বা কেউ 3 বার ইনসুলিন নেন, তাদের ইনসুলিনটাও কিন্তু আলটিমেট আমাদের আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে স্টপ হচ্ছে, এবং সেখানে আমরা দেখছি তাদের সুগার লেভেলটা কম থাকছে। এবং সবথেকে বড় যেটা জরুরি কথা, আয়ুর্বেদ সুগারের ট্রিটমেন্ট যদি করি, তাহলে আমাদের কিন্তু মডার্ন সায়েন্সে যে ভয়গুলো আসার কথা, এই যে সাইলেন্ট কিলার, সাইলেন্ট কিলার শব্দটা তো কিন্তু মডার্ন সায়েন্স থেকেই এসছে, কি এটা মানে আস্তে আস্তে জিনিসটাকে খারাপ করে। আয়ুর্বেদে কখনো সাইলেন্ট কিলার শব্দটা ইউজ করা হয় না, কারণ কেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে সুগারের যদি আমরা ট্রিটমেন্ট করি, সেই সমস্যাগুলো আমাদের আসবে না। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনা করব আপনাদেরই জন্য। একজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন, নমস্কার। হ্যালো,
কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আসানসোল থেকে বলছি, মিনু ভট্টাচার্য। একটু বয়সটাও শুনবো। আমার স্বামীর জন্য মানে বলছি, আমার হাজবেন্ডের না পা ফুলে যায়, হ্যাঁ হালকাই ফুলে, কিন্তু বোঝা যায় যে ফুলে আছে, সেটা বোঝা যায়। আর কিছুদিন হলো উনি বলছেন পায়ের পেছনে একটু ব্যথা ব্যথাও হচ্ছে, ওনার ইউরিনটা খুব বেশি হয়। বয়স কত ওনার? বয়স এই 55-56 এরকম হবে। সুগারের কোনো ওষুধ খান? সুগার বা প্রেশারের? না সুগারের কোনো ওষুধ খান না, উনি প্রেশারের ওষুধ খান। প্রেশার আছে একটু? প্রেশার কন্ট্রোলই থাকে না বেশির দিকে থাকে? একটু মোটামুটি এমনি ঠিকই থাকে, একটু বেশি থাকে, কিন্তু কখনো কখনো কোনো কারণে হয়তো বেড়ে যায়। বুকে কোনো ব্যথা বা বুকে ধড়ফড় বা হাঁপিয়ে যাওয়া এরকম কিছু রয়েছে? না ওরকম কিছু হয় না, রেগে যায় হঠাৎ করে, খুব রেগে যায়। আচ্ছা পায়ে যেখানটা ফোলে ওটা কি আঙুল দিয়ে চিপলে ভেতর দিকে ঢুকে যায় না ঢোকে না? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি হতে পারে বা তার ট্রিটমেন্ট কি রয়েছে। তো আমাদের যেটা পেডাল ইডিমা মানে কি, যে আমার পায়ের তালু ফুলছে, এটা অনেকগুলো কারণে হয়। প্রথম কারণ যদি আমরা ধরতে পারি তো আমরা এই সিকেডিকে আনতে পারি। সিকেডি মানে কি? ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ অনেকগুলো কারণে হয়, প্রেশার থেকে হতে পারে, সুগার থেকে হতে পারে, বা যদি আমাদের হাইড্রোনেফ্রোসিস থাকে কিডনিতে সেখান থেকে হতে পারে, সেখান থেকে একটা পেডাল ইডিমা থাকে, তার জন্যে রেসপেক্টিভ যে সমস্ত ব্লাড টেস্টগুলো আছে সেগুলো করতে হবে। এছাড়া কী থেকে হতে পারে? যদি আমাদের ইউরিক অ্যাসিড হাই থাকে সেখান থেকে কিন্তু একটা পেডাল ইডিমা পাওয়া যায়। এছাড়া কি, যাদের আনকন্ট্রোল হাইপারটেনশন রয়েছে, যাদের প্রেশারের ওষুধ খাওয়ার পরও প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে একটা সোয়েলিং থাকতে পারে। এবং কি, এরকমও আমরা পেশেন্ট পাই, কিছু অ্যালোপ্যাথি মেডিসিন রয়েছে, আবার আয়ুর্বেদিক মেডিসিনও কিছু কিছু রয়েছে। ধরুন আমরা অ্যালোপ্যাথির প্রেশারের ওষুধ দিচ্ছি বা আয়ুর্বেদিক প্রেশারের ওষুধ দিচ্ছি, তার সাইড এফেক্ট হিসেবে কিন্তু আমাদের পেডাল ইডিমা থাকতে পারে। আর এছাড়া হার্টের এক ধরনের প্রবলেম হয়, CCF বলে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, যদি হার্টের এই সমস্যাটা থাকে সেখানেও কিন্তু আমাদের পেডাল ইডিমা পাওয়া যায়। তো আগে ওনার ক্ষেত্রে দেখতে হবে কোন সমস্যা থেকে এই সমস্যাটা আসছে। কিন্তু এই চারটে যে সমস্যা বললাম, চারটেরই কিন্তু আয়ুর্বেদে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, এবং আমাদের আয়ুর্জ্যোতি ওয়েলনেস আয়ুর্বেদের ব্রাঞ্চও রয়েছে আসানসোলে। হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, আর দেরি করবেন না, কারণ জিনিসটা ধীরে ধীরে বাড়বে, যেটাই হোক সেই রোগটা কিন্তু বড় আকার ধারণ করবে। একটু আসানসোলে যোগাযোগ করে নিন, সামনেই আসানসোলে চেম্বার আছে, দেখবেন ধীরে ধীরে ডাক্তাররা যেভাবে বলবেন, ডক্টর অয়ন হালদার ওখানে যান, দেখবেন আস্তে আস্তে কমে যাবে এবং সমস্যাটাও ঠিক থাকবে। একদম, আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, বলুন কোথা থেকে ফোন করছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ, সমস্যাটা বলবেন, বয়সটাও বলবেন। হ্যালো, টিভির আওয়াজটা কমাবেন। হ্যাঁ, টিভির আওয়াজটা মিউট করুন আর চটপট। হ্যাঁ মিউট করেছি। চটপট বলুন। হ্যাঁ বলছি যে আমার যে সুগার আছে, আমি বুঝবো কি করে, মানে তার একটা লক্ষণ কি বোঝা যাবে যে আমার সুগার আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা পন্ডালাইসিসের আমি উপকার কি করলে পাবো একটু দয়া করে যদি বলেন, পন্ডালাইসিসের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, মানে ঘাড়ের স্পন্ডলাইটিস না কোমরের স্পন্ডলাইটিস? ঘাড়ের পন্ডালাইসিস। আচ্ছা, কাজকর্ম কি করেন? অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হয় না ভারী ওজন তোলা বা অন্য ধরনের কাজ? ঘাড়ে ঘাড়ে। আপনার কাজটা কি, কি ধরনের কাজের সাথে যুক্ত আপনি? আমি দুধের ব্যবসা করি, আমাকে নিচু হয়ে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো দুটো কথা, একটা সুগার হলে আমরা কি করে বুঝবো, তার প্রাথমিক যে আমাদের ট্রিটমেন্ট মানে টেস্টটা রয়েছে, আমি বলেছি এর আগেও, স্যালাইভা টেস্ট। যদি আমাদের কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে, ধরুন ভবিষ্যতে আমার থাইরয়েড হবে, ভবিষ্যতে আমার সুগার হবে, ভবিষ্যতে আমার প্রেশার হবে, তার জন্যে স্যালাইভা টেস্ট বলে এক ধরনের ইনভেস্টিগেশন আছে, সেটা যদি আগে থেকে আমরা করে রাখি তাহলে আমাদের আগামী কখন কী রোগটা হতে পারে সেটা কিন্তু সেই টেস্টের মাধ্যমে আসে। এছাড়াও সুগার হচ্ছে এটা আমরা কি করে বুঝবো, আমাদের আয়ুর্বেদে পদার্থবিদ্যা বলে একটা চ্যাপ্টার রয়েছে যেটা আমাদের ফার্স্ট প্রপে পড়ানো হয়, সেখানে অনুমান প্রমাণ বলে এক ধরনের প্রমাণ ছিল। এটা আমরা আগেকার দিনেও শুনে থাকবো, মা ঠাকুমার বলতেন যদি ইউরিন করি সেখানে যদি পিঁপড়ে ঘুরে বেড়ায় সেটা বোঝা যায় কি সুগার রোগের লক্ষণ। বা আর একটা কি, আয়ুর্বেদের মেন যে শ্লোকটা, যেটা মধুময়ের মেন শ্লোক, যেটা হচ্ছে কি বহুমূত্রতা,
মানে যদি কারো সুগার হয় সেখানে বারবার ইউরিনেশন হবে। তো এইটাতে তো গেল সুগারের ব্যাপার, এটা হলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন কি সুগার হচ্ছে, বা ওয়েট লস হবে, বা আপনার লেথার্জি আসবে, উইকনেস লাগবে, কাজে মন যাবে না, এইগুলো হচ্ছে সুগারের লক্ষণ। এছাড়া স্মরলাইটিসের যেটা জন্য যেটা বললেন, তার জন্য ঘাড় ঝুঁকিয়ে যে কাজটা করেন উনি সেই কর্মতেই রয়েছেন, সেটা কম করতে হবে, ঘাড়ের কিছু ব্যায়াম রয়েছে সেগুলো করতে হবে। তারপরও যদি দেখছেন কি আমি আলটিমেট রেজাল্টটা পাচ্ছি না, একটু আমার সাথে যোগাযোগ করে নেবেন। ঝাড়গ্রাম থেকে আমি খড়গপুরে চেম্বারে বসি প্রত্যেক সোমবার সোমবার করে থাকি দু সপ্তাহ ছাড়া, সামনেই 16 তারিখে আমি থাকছি খড়গপুর চেম্বারে, একটু যোগাযোগ করে নেবেন, আমি বলে দেবো যেভাবে মেনটেন করতে বলবো ওইভাবে চললেই দেখবেন ঠিক হয়ে যাবে। একদম। আরেকজন বন্ধুর সাথে কথা বলবো, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো বলুন। হ্যাঁ, আমি অর্পণ কর্মকার বলছি মালদা থেকে। বয়সটা কত? হ্যাঁ, বয়সটা কত? 17। 17। তোমার সমস্যা? হ্যাঁ। হ্যাঁ, কি সমস্যা বলো? আমার পায়ে খুব ব্যথা হাঁটুতে। আচ্ছা, কখনো খেলাধুলো করো তুমি? না, খেলাধুলো খুব কম করি। আচ্ছা, সাইকেল চালানো বা অন্য ধরনের কোনো কাজ? সাইকেল চালাই। সাইকেল কি অনেকটা চালাতে হয় না অল্প স্বল্প? অল্প স্বল্প চালাই। আচ্ছা, হাঁটুতে কখনো আঘাত লেগেছে? হাঁটুতে না তো। আচ্ছা, কতদিন ধরে ব্যথা হচ্ছে? এই 3-4 মাস ধরে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছো এর জন্য? ডাক্তারকে দেখিয়েছিলাম কিন্তু ওষুধ দিয়েছে, কমছে না। আচ্ছা, হাঁটুতে কোনো ফোলা নেই তো? না না। আচ্ছা, টিভিতে শুনতে থাকো, আমি যেগুলো বলছি সেগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে। তো আমরা যেটা আগের দিনও আলোচনা করছিলাম মঙ্গলবারের প্রোগ্রামে, কি এখনকার দিনে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু আর্লি এজেও পাওয়া যায় বা মিডল এজেও পাওয়া যায়, এর বয়স এখন 17, অনলি 17। তো এখানে আমাকে দেখতে হবে অনেকগুলো কারণে ওর হাঁটু ব্যথা হতে পারে। একটা টিবিয়াল স্পাইকনিং থাকতে পারে। টিবিয়াল স্পাইকিং মানে কি, আমাদের যে টিবিয়া বোনটা রয়েছে, টিবিয়া ফিবিয়া দুটো বোন নিচের দিকে রয়েছে, তার মধ্যে টিবিয়ার মাথার অংশটা ছুঁচালো হয়ে যায়। ছুঁচালো হয়ে গেলে কোনো ছুঁচ যদি থাকে সেটা যখন খোঁচা দেয় সেটা আমাদের ব্যথা লাগে, যেমন সেই ছুঁচটা গিয়ে মানে ওই ছোঁচালো অংশটা উপরে গিয়ে খোঁচা দেয়, সে থেকে একটা ব্যথা হতে পারে। যদি অস্টিওফাইটিক কোনো চেঞ্জ থাকে সেখান থেকে ব্যথা আসতে পারে, বা ওর যদি অস্টিওআর্থ্রাইটিস এই আর্লি এজে দেখা যায় সেখান থেকে হতে পারে। আর এত কম বয়সে যখন ব্যথা বলছে এর সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসেরও একটা সম্পর্ক থাকতে পারে, সেটাও কিন্তু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদের দেখা উচিত। আমি সামনেই 15 তারিখে মালদা চেম্বারে থাকছি, মানে এই রোববার আমি মালদা চেম্বারে থাকবো, একটু আমার সাথে যোগাযোগ করে নিও, বাড়ির কাউকে সঙ্গে নিয়ে আসবে, যদি কোনো রিপোর্ট করে থাকো রিসেন্টলি একটা রিপোর্ট নিয়ে আসবে, আর যদি না করো তো একটা পায়ের এক্সরে করে নেবে, হাঁটু দুটোর একটা এক্সরে করিয়ে আমার সাথে এই রোববার দেখা করো, আমি 15 তারিখে থাকছি, আমি যেভাবে বলবো সেভাবে চললে খুব তাড়াতাড়ি ব্যথাটার উপকার পেয়ে যাবে। একদম ডাক্তারবাবু, আরেকবার আপনার কাছে যাব। সুগার হলে সাধারণত আমাদের তো একটা ভয় থাকে যে সাইলেন্ট কিলার, আমার সমস্ত অর্গান কাজ করা বন্ধ করে দেবে, আরেকটা ভয়ও থাকে আমার খেতে ভীষণ ভালোবাসি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো সুগার পেশেন্টদের কি সত্যি সারা জীবনের জন্য একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়? না, সব খাওয়ার বন্ধ না, আমাদের কার্বোহাইড্রেটটা আমরা রেস্ট্রিকশন করি। ধরুন আমরা কার্বোহাইড্রেট মানে ভাতেও আছে, রুটিতেও আছে, ফলেও আছে, মিষ্টিতেও আছে, যেদিন একটা মিষ্টি খাবো সেদিন একটু ভাত কম খাবো আর কি। সেটা ডায়েটিশিয়ান তার কতটুকু খাওয়ার দরকার সেটা আমাদের বলে দেবে, গাইড করবে, সবই খেতে হবে, মানে ব্যালেন্স ডায়েট আর কি। সুগার হলো মানে একদম সব কিছু বন্ধ তা না, তাহলে তখন নিউট্রিশন কমে যাবে, অন্যান্য মাসেলগুলো আরও মানে ঠিক কমজোরি হয়ে যাবে। সুতরাং সবই হলো ব্যালেন্স ডায়েট আর কি। আর আয়ুর্বেদে আমাদের পথ্য চ্যাপ্টার আছে, কীভাবে কোন সময় কী খাবার খেতে হবে সেটা আমাদের ডিরেকশন দেওয়া আছে। আমরাও আমাদের ডাক্তার যারা আছেন তারা পেশেন্টকে সঠিকভাবেই গাইড করছি কীভাবে কোন পেশেন্ট কী খাবেন আর কি। একদম। যেমন এই যে কিছুক্ষণ আগে আমরা একটা ফোন পেলাম, 17 বছরের একটি ছেলে যার হাঁটুর সমস্যা, এখন কোনো রোগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স নেই, যে কোনো সময় হতে পারে। ওনার হিস্ট্রি পুরোটা নেওয়া গেল না, অনেক কিছু আছে ফ্যামিলিগত ভাবে আর কি, মানে ওনার হয়তো বাড়িতে কারোর আছে, বাবা মা জেনেটিক হতে পারে। আমাদের এখন 30% ডিজিজ, ইভেন ক্যান্সার, এটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পাই আর কি। যেমন আমরা বাবা মার টাকা পয়সা ধন দৌলত পাই, তেমন তার রোগ সবই অনেক কিছু আমরা নেই। ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু সুগারের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটা ফোন নেব। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি খড়দা থেকে বলছি, সুমনা জাতি। বয়সটা শুনবো? আমার 39 বছর বয়স। হ্যাঁ বলুন, এবার সমস্যাটা বলুন। সমস্যা, আমি গাইনে ডাক্তার দেখিয়েছিলাম, তা তিনি আমাকে বলেছেন যে আপনার ইউটেরাসে একটা ছোট্ট টিউমার আছে, তা এখন কিছু করার দরকার নেই, যদি ভবিষ্যতে বড় হয় তখন অপারেশন করতে হবে, এখন কোনো কিছুই করার দরকার নেই। বয়স কত বললেন আরেকবার বলুন? 39। আচ্ছা ঠিক আছে। এমনি কোনো তলপেটে ব্যথা বা অন্য কোনো প্রবলেম কোনো সাইকেলে? না না না, সেসব কিছুই নেই। আচ্ছা, সেসব কোনো সমস্যা নেই, শুধু পিরিয়ডের সময়টা একটু বেড়ে গেছে আর কি। আচ্ছা,
ঠিক আছে, মোটামুটি কদিন থাকে, 4 থেকে 5 দিন না 1 সপ্তাহ? আগে 3 দিন ছিল, এখন ওটা 6 দিন থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ইউটেরিন ফাইব্রয়েড যেটা আছে আমাদের, যেটাকে আমাদের উনি বললেন ইউটেরাসের মধ্যে টিউমার, তো ইউটেরিন ফাইব্রয়েড দেখা যায়, ফাইব্রয়েড অনেক বড় বড় হয়, মানে একটা ডাব যেরকম আমরা খাই গাছের থেকে যে ডাবটা আমরা খাই সেরকম ডাবের সাইজেও ফাইব্রয়েড হয়, টিউমারের সাইজ, এবং তার থেকে ছোটও হয়। তো আয়ুর্বেদে কিন্তু ছোট ধরনের যে সমস্ত টিউমার রয়েছে যা আর্লি স্টেজ, এটা মডার্ন সায়েন্সে ডাক্তাররা প্রথমেই বলে দেন কি টিউমারের সাইজ যদি ছোট থাকে তাহলে ভবিষ্যতে অপারেশন করতেও হতে পারে, নাও করতে হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে করতেও হয়। কিন্তু বড় যদি টিউমারের সাইজ থাকে, যদি ফাইব্রয়েডের সাইজ এরকম ডাব বা আরেকটু ছোট সাইজের হয়, সেক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদক ডাক্তাররা বলে দেন কি অপারেশন করতে হবে। কিন্তু যেহেতু ওনার ক্ষেত্রে এখন প্রিলিমিনারি স্টেজ, জাস্ট বলেছে এখন ছোট সাইজ রয়েছে, আমি মনে করি আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা উচিত, এবং সেটা করলে ভবিষ্যতে যে শঙ্কাটা তৈরি হচ্ছে কি অপারেশন করতে হতেও পারে সেটা কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। আমি কলকাতায় 2 জায়গায় চেম্বারে বসি, VIP রোড একটা, একটা রাজবিহারী এভিনিউ লেক মার্কেটের কাছে, যেটা সুবিধা হবে একটু আমার সাথে যোগাযোগ করে নিন, আমি ঠিক গাইড করে দেবো, কোনো প্রবলেম হবে না, যাতে ভবিষ্যতে অপারেশন করতে হয়। একদম, আর ফোন নাম্বার একটু নোট করতে থাকুন, প্রথম থেকে একটু জানিয়ে রাখবো যে 9874838741 বা 9874838740 বা 9874838739 তিনটি নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, এই তিনটি নাম্বার মোবাইলে সেভ করুন। এবং আরজিত বলনেস আর ওয়েদার অভিজ্ঞ চিকিৎসকদের সাথে অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন তাদের এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। কে আছেন আমাদের সাথে, নমস্কার? হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি ম্যাডাম ত্রিপুরা থেকে কল করছিলাম। ত্রিপুরা থেকে, একটু বয়সটা বলে সমস্যাটা বলুন। আমার বয়স হলো 26 বছর। হ্যাঁ বলুন। আমি আগে অনেক খেলাধুলা করতাম, মানে একটা ক্রিকেট টিমে ছিলাম, তো ক্রিকেট টিমে থাকার সময় আমি একবার হাড়, মানে আমার হাঁটুটা একটা লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। ঘুরে যায় আবার একটু চাপ দিয়ে আবার সোজা হয়ে যায়। আচ্ছা, এমনি ব্যথা যন্ত্রণা কিছু নেই তো? না, নরমালি ব্যথা যন্ত্রণা নেই, হাঁটুটা যখন যখন ঘুরে যায় তখন ব্যথাটা করে আর কি। আচ্ছা, কোনো ব্যান্ডেজ বা কোনো ক্রেপ ব্যবহার করা হয়? হ্যাঁ, মাঝে মাঝে, এখন তো ঠান্ডার দিন তাই মাঝে মাঝে ব্যান্ডেজটা করে রাখি। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকো আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের লিগামেন্টের চোট আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্পোর্টসের ক্ষেত্রেই পাই বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই পাই, ওর ক্ষেত্রে দুটো জিনিসই হয়েছে, স্পোর্টসে খেলার সময় ক্রিকেট খেলার সময় একটা লিগামেন্টে চোট পেয়েছে এবং ভবিষ্যতে ও আবার অ্যাক্সিডেন্ট করে লিগামেন্টে চোট পেয়েছে। কিন্তু ইমিডিয়েট অপারেশন করা তখনই দরকার যদি মানুষটি হাঁটতে না পারে, যদি মানুষটির মধ্যে ব্যথা যন্ত্রণা থাকে বা বিছানায় শুয়ে যায়, তখন কিন্তু অপারেশনের দরকার পড়েছে। আশা করছি অপারেশনের দরকার পড়বে না, কিন্তু আমার রিপোর্ট বা প্রেসক্রিপশনগুলো একটু লাগে। তো সামনেই 14 এবং 15 শনিবার এবং রবিবার আগরতলায় আমাদেরই সিনিয়র ফিজিশিয়ান ডক্টর অয়ন হালদার থাকছেন, কোনো চিন্তা নেই, তুমি রিপোর্টগুলো নিয়ে একটু ওনার সাথে দেখাও, আমাদের কর্নেল চৌমিনীতেই চেম্বার রয়েছে আগরতলার, উনি দেখে যেভাবে বলবেন সেভাবে চলবে, আশা করব অপারেশনের দরকার পড়বে না। একদম ঠিক কথা, এবং পাশাপাশি সুগারের ক্ষেত্রে আমরা একই কথা বলতে পারি, যদি একেবারে প্রথমের দিকে যদি আপনাদের সাথে যোগাযোগ করা হয় তাহলে বোধহয় খুব তাড়াতাড়ি বোধহয় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের মনে হচ্ছে একটু দীর্ঘদিন হয়ে গিয়েছে ইনসুলিন নেওয়া স্টার্ট হয়ে গিয়েছে, এখন কি আয়ুর্বেদের কাছে কি আমার কোনো লাভ হবে, এই ধরনের প্রশ্ন? অবশ্যই, এখন কি বলতো, অনেক অন্যপ্যাথিতে অনেকগুলো ওষুধ চলে, অনেকে 10টা 12টা, একজন আজকে পেশেন্ট এসেছিলেন তার রেগুলার 18টা ওষুধ খায়। ওরে বাবা, আমরা কমিয়ে 3-4টে যাতে হয় আর কি সেটা বন্দোবস্ত করতে পারি। একজন যদি সারাদিন ধরে যদি ওষুধই খেতে থাকেন তাহলে ওরকম অন্যান্য কাজকর্ম, চাকরি বাকরি বা যাই হোক কী করবেন কী করে, আমরা চাইছি যে মিনিমাম ওষুধ দিয়ে তার ম্যাক্সিমাম প্রফিট আর কি। একদম একদম। আরেকজন বন্ধু আছেন, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে দীপনারায়ণ চৌধুরী বলছি। হ্যাঁ, একটু বয়সটা শুনবো। বয়স হচ্ছে 35 ইয়ার্স। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আপনার লেফট পায়ের অ্যাঙ্গেলের উপর থেকে গত 3-4 মাস ধরে একটা জ্বালা জ্বালা ভাব আসছে। তা আমি হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে ট্রিটমেন্ট করেছিলাম, তা উনি মেডিসিন দিচ্ছিলেন কিন্তু কোন রকম রেসপন্স পাচ্ছি না। তা উনি একটা সুগার আর ইউরিক অ্যাসিড আর ট্রাইগ্লিসারাইনটা চেক করেছিলেন, তা সুগার নর্মাল আছে, ইউরিক অ্যাসিড নর্মাল, ট্রাইগ্লিসারাইনটা 171 আছে। তা মাঝে মাঝে প্রচন্ড রাগ আছে শরীরে, মানে কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে রাগটা আসছে, আবার নর্মাল, তারপরে নর্মাল আছে, আর পায়ের জ্বালাটা আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে, তা কাইন্ডলি একটু যদি আমাকে হেল্প করেন। আচ্ছা, বুঝতে পারছি না, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন।
আমি এটাই বলতে যাচ্ছিলাম যখন পায়ের জ্বালার কথা বললো কি আমাদের লিপিড প্রোফাইলটা আগে করার দরকার। লিপিড প্রোফাইলের মধ্যে কোলেস্ট্রল রয়েছে, ট্রাইগ্লিসারাইড রয়েছে, এলডিএল রয়েছে, ভিএলডিএল রয়েছে, এই জিনিসগুলো রয়েছে। এবং লিপিড প্রোফাইলে কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড যে কোনো একটা বাড়লে পায়ের মধ্যে জ্বালা হতে পারে। বা এছাড়াও সুগারটা করানো উচিত, ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে জ্বালাটা আসতে পারে, অনেক সময় ইউরিক অ্যাসিড থেকে জ্বালাটা আসতে পারে। ডাক্তার টেস্টগুলো ঠিকই করিয়েছিলেন কিন্তু তোমার প্রপার মেডিসিনের দরকার রয়েছে। এটা নিয়ে একদম ঘাবড়ে যাওয়ার বিষয় নেই, তেল ঝাল মশলাটা একটু কন্ট্রোল করে খাও, ফ্যাট ফুডগুলো কম খাও, আর একটু বর্ধমান চেম্বার রয়েছে আমাদের, ওখানে একটু যোগাযোগ করে নাও। পূর্ব রানীশাহের বাড়ি আমাদের চেম্বারটা রয়েছে বর্ধমানে, ওখানে ডক্টর অয়ন আল্লাহ প্রত্যেক 15 দিন ছাড়া যায়, একটু যোগাযোগ করে নাও, ডাক্তার যেভাবে বলবে ওইভাবে শুনলে আশা করবো জ্বালা ভাবটা আপনার কমে যাবে। আচ্ছা, এই যে হঠাৎ করে যদি মনে হয় যে আমার একটা বিরক্তি আসছে, আমার রাগ আসছে, খিটখিটে হয়ে যাচ্ছে, এগুলো শারীরিক সমস্যার জন্য আসতে পারে? একদমই, কারণ আমাদের জীবনটা এখন অ্যাংজাইটি টেনশন বা আমাদের ওয়ার্কলোডটা অনেকটা বেড়ে গেছে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা স্টুডেন্ট লাইফে হোক, সেটা বয়সকালে হোক, বিভিন্ন ধরনের চিন্তা, ছোটোবেলায় এক ধরনের চিন্তা, মিডল এজে এক ধরনের চিন্তা, বয়সকালে এক ধরনের চিন্তা। তো সেই চিন্তা থেকে কমাতে হবে, একটু মেডিটেশন দরকার রয়েছে, একটু যোগার দরকার রয়েছে, একটু প্রাণায়ামের দরকার রয়েছে, এইগুলো করলে কিন্তু মাইন্ডটা ঠান্ডা হয়। স্পেশালি আমাদের যে গ্ল্যাভেলা বলে যে পয়েন্টটা রয়েছে, মানে দুটো আইব্রোর মাঝখানটা যেটা আমাদের থার্ড আই বলে জানি, ওখানে আমাদের অ্যান্টিটার পিটুটারি গ্ল্যান্ডটা রয়েছে, যেখান থেকে মেইন হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে সিক্রিয়েট হয়। তো সেই হরমোনগুলো যাতে প্রপারলি সিক্রিয়েট হয় তার জন্য আমি তো বলবো রেগুলার প্রত্যেকটা মানুষকে সকালবেলা উঠে আধ ঘন্টা করে একটু মেডিটেশন করা দরকার, বা একটা প্রদীপের দিকে তাকিয়ে থাকা দরকার। আমি কোনো ঠাকুরের কাছে নাও বসতে পারি যার দরকার নেই, একটা প্রদীপের দিকে তাকিয়ে থাকা বা একটা জিনিসের দিকে তাকিয়ে থাকা, একটা মনোনিবেশ করা, কিছু প্রাণায়াম করা, কিছু যোগাসন করা, তাহলে কিন্তু আমাদের মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে। এর পাশাপাশি পঞ্চকর্মের মধ্যে কিছু পার্ট রয়েছে, যেমন শিরোধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে, শিরোপিছু রয়েছে, যেটা কিন্তু এই ধরনের রাগ, অ্যাংজাইটি, টেনশন এগুলোকে কিন্তু আটকায় এবং শরীরটাকে ভালো রাখে। খুব ভালো। আরেকজন বন্ধু মনে হয় আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি কৃষ্ণগর থেকে বলছি। কে বলছেন, বয়স কত? আমি সপ্তাহখানেক আগে আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি উপর থেকে পড়ে গিয়ে দুটো গোড়ালি ভেঙে গেছে। হ্যাঁ, এখন আপনাদের এই যে টিভিতে আমি দেখছি সামনাসামনি বসে যে আপনাদের আয়ুর্বেদিক প্রোডাক্টে, তা এটা কি ভালো হবে? না, ভেঙে গেলে অপারেশন করতে হবে বা সার্জারি করতে হবে, ঠিক আছে? যদি হেয়ার লাইন ফ্র্যাকচার থাকে সেখানে কিন্তু মেডিসিন কাজ করবে। ডাক্তারবাবু কি বলেছেন? ডাক্তারবাবু এক্সরে করে বলেছেন তোমার ভেঙে গেছে, উনি ক্যাপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন, বলছে 15 দিন পর এটা চেঞ্জ হবে আবার। আচ্ছা, না এক্সরেতে কি ফ্র্যাকচারটা দেখা গেছে না হেয়ার লাইন ফ্র্যাকচার আছে, মানে সামান্য ভেঙেছে? এক পায়ে হেয়ার লেন্স দেখা আছে, আরেক পায়ে ভেঙে গেছে, ডান পাটা ভেঙে গেছে, বাম পাটা হেয়ার লেন্স আছে। তো যেটা ভেঙে গেছে ওটা কোনো অপারেশন বা কোনো প্লাস্টারের কোনো কথা বলেননি? না, উনি ক্যাপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন 15 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হতে পারে। হয়তো যে ফ্র্যাকচারের কথাটা বলেছে, হয়তো দুটোতেই হেয়ার লাইন ফ্র্যাকচার আছে। আমার যদি কোনো অংশে হাড় ভেঙে যায় সেটা কিন্তু ওইভাবে ক্রেপ ব্যান্ডেজের মাধ্যমে জোড়া লাগে না, যদি না হেয়ার লাইন ফ্র্যাকচার থাকে। হেয়ার লাইন ফ্র্যাকচারের ওষুধ আয়ুর্বেদে রয়েছে, আমরা বারবার একটা হার্বসের কথা বলি, হার্জোর বলে। হার্জোরটা খুব ভালো কাজ করে হেয়ার লাইন ফ্র্যাকচারের ক্ষেত্রে। আমার মনে হয় তোমার যে এক্সরেটা রয়েছে তাতে দুটোতেই হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে। যদি বড় ফ্র্যাকচার থাকে বা কোনো ডিসলোকেশন থাকে সেখানে কিন্তু অপারেশন বা প্লাস্টারের দরকার পড়ে। শুধুমাত্র ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে কিন্তু সেই ফ্র্যাকচারটাকে আটকানো যায় না। যদি হাঁটাচলা করতে পারো, 8 জানুয়ারি আমি যাচ্ছি, তার মাঝখানে যে ডাক্তারকে দেখাচ্ছে দেখাও, একটু এক্সরে প্লেটটা নিয়ে 8 জানুয়ারি আমার সাথে দেখা করবেন, আমি দেখে বলে দেবো সে এটা মেডিসিনে সম্ভব কি না। কিন্তু হেয়ার লাইন ফ্র্যাকচার থাকলে 100% মেডিসিনে কাজ হয় এবং ফ্র্যাকচারটাও ঠিক হয়। একদম। আর চট করে জানিয়ে রাখবো যে কবে কোথায় পাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকদের। 14 ডিসেম্বর পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর সমকৃতি ঘোষালকে পাচ্ছেন, 14 ডিসেম্বর শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর নিরঞ্জন সরকারকে পাচ্ছেন, 15 ডিসেম্বর মালদার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষালকে, আগরতলা ত্রিপুরার বন্ধুরা 14 এবং 15 তারিখে পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, খড়গপুরে পাচ্ছেন 16 ডিসেম্বর ডক্টর সমকৃতি ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন 17 ডিসেম্বর ডক্টর অয়ন হালদারকে, 17 ডিসেম্বর ডায়মন্ড হারবারে আবার পাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে, পেয়ে যাচ্ছেন 18 ডিসেম্বর বহরমপুর মুর্শিদাবাদের বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর সমকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে, অবশ্যই যোগাযোগ করবেন। 21 ডিসেম্বর আসানসোলে পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে, বোলপুরে পাচ্ছেন 22 ডিসেম্বর ডক্টর অপূর্বা দাসকে, দুর্গাপুরে পাচ্ছেন 22 ডিসেম্বর ডক্টর অয়ন হালদারকে, চুচুড়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন 23 ডিসেম্বর ডক্টর সমকৃতি ঘোষালকে, বাঁকুড়ার বন্ধুরা 23 ডিসেম্বর পাচ্ছেন ডক্টর অয়ন হালদারকে,
একটু দিল্লির বন্ধুদের কথা বলবো। দিল্লির বন্ধুরা ডক্টর অয়ন হালদারকে পাচ্ছেন 26 ডিসেম্বর, অবশ্যই যোগাযোগ করবেন। গুয়াহাটিতেও আপনারা পাচ্ছেন, অর্থাৎ আসামের বন্ধুরা কিন্তু পাচ্ছেন, পাচ্ছেন ডক্টর শুভকৃতি ঘোষালকে পাচ্ছেন 27 ডিসেম্বর। 28 ডিসেম্বর আপনারা কিন্তু কোচবিহারে পাচ্ছেন ডক্টর শুভকৃতি ঘোষাল এবং ডক্টর নিরঞ্জন সরকারকে। পাশাপাশি নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পাচ্ছেন, কৃষ্ণনগরে জানুয়ারি মাসের 8 তারিখ, 8th January আপনারা পাচ্ছেন ডক্টর শুভকৃতি ঘোষাল এবং ডক্টর হেমন্ত পণ্ডিতকে। অবশ্যই যোগাযোগ করতে হবে, পাশাপাশি কলকাতা সেন্টারগুলো তো রয়েছে। না, আমি একটা সেন্টারের কথা স্পেশালি বলে দিই, একটু রিসিডিউল হতে পারে, কারণ জাস্ট আমি প্রোগ্রামে ঢোকার আগেই ফোনটা এলো কি আমার গুয়াহাটি যাওয়ার কথা ছিল 27 তারিখে, তো 27 তারিখে আমার ফ্লাইটটা অলরেডি ক্যান্সেল বলে দিয়েছে, তো আমি 27 তারিখে যেতে পারছি না গুয়াহাটির চেম্বারে। ওটা রিসিডিউল হয়ে 1 সপ্তাহ বা 10 দিন পরে হয়তো হবে, তো 27 তারিখের চেম্বার এবং 28 তারিখের চেম্বারটা একটু রিসিডিউল হবে, সেটা আমি পরে বলে দেবো। অবশ্যই কলকাতায় তো আপনার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, সে তো লেক মার্কেট চেম্বারে বৃহস্পতি এবং রবিবার এবং প্রত্যেক শুক্রবার, মানে কালকে আমি থাকছি ভিআইপি রোডে। একদম। তার পাশাপাশি আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম এবং সুগার থেকে বড় কোনো অর্গান এফেক্ট হওয়ার আগে অবশ্যই আমাদের যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। একদমই, কারণ সুগারটাকে আগেই অ্যারেস্ট করতে হবে, এবং আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমাদের এই সাইড এফেক্টগুলো হতে দেয় না। আমি যেটা বলি কি, একটা যে কোনো মডার্ন মেডিসিন আমরা খাচ্ছি বা ইনসুলিন নিচ্ছি, তার যে সাইড এফেক্টগুলো 30% সাইড এফেক্ট, সেটা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন খেলে সেটা 3 থেকে 5% আসে। একদম। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাকে, ধন্যবাদ আপনাদের, এবং দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই ডাক্তারবাবুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।